হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে এই আমাদের অফিস থেকে এই ভিডিওটা করতেছি। তো আমরা মূলত গান শোনার জন্যই, তো দাদাকে রিকোয়েস্ট করব একটা গানের জন্যে। এই যে উপস্থিত আছে এখানে আমাদের দাদা, হ্যাঁ দাদা, গান গাইবেন তো? হঠাৎ করে গান গাওয়া যায়? হ্যাঁ, গান তো আমাদের শুনতেই হবে আজকে। আমি কি শিল্পী যে আপনাদের গান শোনাবো? এখন শিল্পী হয়তো আপনি, যেহেতু আমিও আসছি আজকে আপনার বাসায়, যেহেতু দুলাল ভাই রিকোয়েস্ট করতেছে তাহলে শোনাতে হয়। ঠিক আছে, তাহলে আপনি একটা গান গান। আচ্ছা, অবশ্যই। ভালোবাসা না পে অনেক পুরুষই রয়ে গেছে চির কুমার, ভালোবাসা না পে একটি রমণী নেই যে কখনো পাতেনি সংসার, বুকের ভেতর হাহাকার নিয়ে মরে গেছে কত দেবদাস, কত শাহজাহান প্রেমের নেশায় তাজমহল করেছে, কোনো মমতাজ গড়েনি শাহজাহান স্তম্ভ, শুধু দেখাতে পেরেছে মিথ্যে প্রেমের দম্ভ। 1980 সাল তখন বাল্যকাল, গ্রামের বাড়িতে আমি একান্ন পরিবারে থাকতাম, বাবাকে বাবা আর মাকে মা বলে ডাকতাম। এমনি একটি ক্ষণে চুরির শব্দ শুনে হঠাৎ চোখ মেলে তাকালাম, ছিপছিপে গরণের হলুদিয়া বরণে অঞ্জনাকেই আমি দেখলাম। অঞ্জনা অভিশাপ দেব না, ভালো থেকো অঞ্জনা, সুখে থেকো অঞ্জনা। ছোট ছোট চিঠি লেখা লুকো চুরি ছলে দেখা, কিশোরী কিশোরী মনে দুলল, আর এক কানে দুই কানে প্রেমের উপাখ্যান হাওয়ায় হাওয়ায় ভেসে চলল। গ্রামের পঞ্চায়েতে পিঠে মেরে দশে ব্যাতি গ্রাম ছাড়া করলো আমায়, যতই দুঃখ পাই কিছুই করার নাই, বাবা মা ছিল অসহায়। খাওয়া নেই দাওয়া নেই নাওয়া নেই শোয়া নেই, ঢাকার শহরে একা চলছি, আর অঞ্জনা নামের এক দারুণ আগুনে দিন রাতে শুধু আমি জ্বলছি। অঞ্জনা তবুও অভিশাপ দেব না, ভালো থেকো অঞ্জনা, সুখে থেকো অঞ্জনা। একদিন ভাবি আমি হব নামি হব দামি, ভালো করে গানটাকে ধরলাম, আর সাহস জমছে বুকে হাত তালি দেয় লোকে, ভাগ্যটাকে আমি গড়লাম। আমার ছিল না টাকা পকেটে ছিল ফাঁকা, সেটাই হয়েছে মোরে কাল, তোমার লোভী বাবা খেললো কঠিন দাবা, গুটিতে দিল এক চাল। তালহীন লয়হীন গান গাই রাত দিন, তুমি হীরা একা একা কাঁদছি, আর অঞ্জনা নামের এক দারুণ আগুনে দিন রাতে শুধু আমি জ্বলছি। অঞ্জনা তবুও অভিশাপ দেব না, ভালো থেকো অঞ্জনা, সুখে থেকো অঞ্জনা। অঞ্জনা